সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 8 সেপ্টেম্বর 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মুহিম ডেইরিয়ান এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনার সদর থানার দাবনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশেই। এখান থেকে মূলত 23 সাল উপযুক্ত সারগুরু বিক্রয় করা হচ্ছে। আর আপনারা যারা 23 সালের সম্মুখে সারগুরু কিনতে যাচ্ছেন, তারা চাইলে সরাসরি খামারে এসে গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে যে গরুগুলো কালেকশন করা হয়েছে সেই গরুগুলোর বয়স কীরকম, জাতি মানে কীরকম আছে, আপনার কোন কোন দামের মধ্যে এই গরুগুলো নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ব্যবসা আমার যে কেমন চালাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই উপরওয়ালা চালাচ্ছে, মাশাআল্লাহ অনেক ভালো চালাচ্ছে। আমরা তো অনেকগুলো গরুই দেখতেছি, কতগুলো দেখাবেন আজকে? আপনার রাতে কিছু বিক্রি হয়েছে, সকালে বিক্রি হয়েছে, আর 7টা গরু দেখাবো। খামারে তো অনেকগুলো, মাত্র 7টা গরু আছে? 7টা গরু দেখাবো। আর বাকি সব বিক্রি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সব। আচ্ছা, তো এবার 7টা গরু রাখছেন, সবগুলোতে 23 সাল উপযুক্ত সার গরু? সব 23 সালে উপযুক্ত। যে গরুগুলি আছে মাশাআল্লাহ এটা ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হবে, খুব সীমিত দামে আমি বিক্রি করে দেবো। আচ্ছা, অল্প লাভে অর্থাৎ সীমিত লাভের মধ্যে গরুগুলো বিক্রি করবেন? জি। আচ্ছা, একটু খামারে আসার ঠিকানাটা আমাদের বলবেন। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম, মুহিম ডেইরিয়ান এগ্রো ফার্ম, পাবনা জেলা, পাবনা সদর থানা, দাপুনিয়া বাজার, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে। তো 7টা গরু যেহেতু আছে, চলেন এক এক করে দেখাই গরু। জি চলেন। রূপম ভাই, ভিডিওর শুরুতে একটা লাল রঙের গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন, কোন জাতের গরু এটা? এটা নেপালি গির। নেপালি গির জাতের একটা গরু? জি। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হয়েছে এখন? 20-22 মাস। 20 থেকে 22 মাস, 23 সাল উপযুক্ত একটা সার গরু। জি, অলরেডি গরুটা দেখেন আপনার মাংস লাগা শুরু হয়েছে, গরুটার লাভি চুট কম বলে, এবং পাও চারটা আমি মাস্টার সাহেব বলবো, পাও নাভি চুটগুলো দেখাই দেবেন, পাওগুলি ঘোরার পায়ের মতো খাড়া। আচ্ছা, পাওগুলি মোটা মোটা আছে, মানে গরুর যে কন্ডিশন অল্প দিনেই রেডি হয়ে যাবে। জি। তো এই গরুটা যদি কেউ সিঙ্গেলি নিতে চায়, সিঙ্গেলি কেমন দাম রাখছেন? এটা সিঙ্গেলি নিলে 1,06,000 টাকা দাম, 7টা একসঙ্গে নিলে 95,500 টাকা। 7টা যদি একসাথে নেয় 95,500 টাকা। জি। আর এটা সিঙ্গেলি নিলে 1,06,000 টাকা। জি। এটা সাইড করে দেন, লটের 2 নম্বর যেটা আছে ওটা দেখাই। জি চলেন। রূপম ভাই, ভিডিওর 2 নম্বর সিরিয়ালে নাভি কম্বল ঝুলন্ত একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটাও আপনার শাহিওয়াল গরু, গরুটা আপনার যে ইন্ডিয়ান আপনার হরিয়ানা যে সাইওয়াল আছে এই কোয়ালিটির একটা গরু। গরুটা দেখেন চুট নাভি কম্বল সবগুলি আপনার ডবল বডির একটা গরু, পাগুলি দেখেন একবারে ঘোরার পায়ের মতো খাড়া। আচ্ছা, আর গরুটাও ধরেন আপনার উঁচা চড়া আছে, ডবল বডির একটা গরু। গরুগুলি আরও বড় হবে, গরু 18-20 মাস বয়স হয়েছে, 23 সালে রেডি হবে। 23 সালে রেডি হয়ে যাবে। জি। এখন সিঙ্গেলে নিলে কেমন দাম? আপনার সিঙ্গেলে নিলে এটা 1,03,000 টাকা দেন। সিঙ্গেলে নিলে 1,03,000 টাকা। জি। আর লটে দাম রাখছেন 95,500 টাকা। আচ্ছা, এইটা সাইড করে দেন, এই লটের 3 নম্বর সিরিয়ালে যে গরুটা রয়েছে ওই গরুটা আমরা দেখাই। জি চলেন। এই পাশে লটের সিরিয়ালে 3 নম্বরে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটাও আপনার শাহিওয়াল। এটাও শাহিওয়াল জাতির একটা গরু? জি, ডবল বডি, নাভিটাও ডবল, গরুটার কালার এবং দেখেন গরুটা আপনার লম্বা কত। আচ্ছা, আপনার পাও চারটা মোটা আছে, গরুটার কালারের দিক দিয়ে মাথার দিক দিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর। এগুলোগুলো আপনার কোরবানিতে ভালো একটা প্রফিট করা সম্ভব। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে এখন? 18-20 মাস, তার মানে সবগুলো 23 সাল উপযুক্ত গরু। জি। আচ্ছা, এটা সিঙ্গেলে যদি কেউ নিতে চায়, সিঙ্গেলে কেমন দাম? এটা সিঙ্গেলে নিলে 97,000 টাকা। সিঙ্গেলে নিলে 97,000। জি। আর 7টা গরু একসাথে আছে, লট আকারে নিলে 95,500 টাকা। এটা সাইড করে দেন, লটের 4 নম্বর যে গরুটা রয়েছে ওটা দেখাই আমরা। চলেন। এই বেশি ভিডিও 4 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা আপনার শাহিওয়াল জাতির একটা গরু। শাহিওয়াল জাতির একটা গরু? জি, গরুটা আপনার কালো, মানে অ্যাশ কালারের মতো। গরুটা দেখেন সামনের দিকে কালো, পিছনেও কালো, মাঝখানে আপনার অ্যাশ কালারের মতো। গরুটা অলরেডি মাংস লাগা শুরু হয়েছে। আচ্ছা, এটা সিঙ্গেল প্রাইস কীরকম রাখছেন? সিঙ্গেল নিলে 90,000 টাকা দাম। সিঙ্গেল নিলে 90,000 টাকা। জি। এটা সাইড করে দেন, 5 নম্বর যে গরুটা রয়েছে ওই গরুটা আমরা দেখাই। জি চলেন। এই পাশে ভিডিওর 5 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল জাতির একটা গরু? জি। এই গরুটার বয়স কেমন হয়েছে এখন? আপনার 17-18 মাস। 17 থেকে 18 মাস। জি। এই গরুটাকে যদি কেউ সিঙ্গেলি কিনতে চায়, সিঙ্গেলি কেমন দাম রাখছেন? এটা সিঙ্গেল নিলে 97,000 টাকা দাম। সিঙ্গেল নিলে 97,000 টাকা। জি, গরুটা আপনার এই যে গলার কাছে হালকা পাকড়া আছে পেটের পর, অনেকেই আবার মনে করতে পারে যে এটা অন্যরকম দাগ, এটা হচ্ছে আপনার পাকড়া একটু কালার আসছে পেটের কাছে। আচ্ছা, একটা সাপ আসছে। জি, গরুটা লাভি চুট কম্বল সবগুলোই আপনার ডবল আছে, গরুটাও ডবল বডির একটা গরু, পাও চারটা আপনার মোটা মোটা আছে,
পাও এবং স্টেট খাড়া। আচ্ছা, কেউ সিঙ্গেলে নিতে চাইলে তাও নিতে পারবে, লটেও নিতে পারবে। সিঙ্গেলে নিলে 97,000 টাকা দাম, লটে সাতটা একসঙ্গে নিলে 95,500 টাকা। আচ্ছা, এটা সাইড করে দেন, এরপর যেটা আছে 6 নম্বর ওইটা দেখাই। জি চলেন। লটে 6 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। গরুটা আপনার শাহিওয়াল গরুটা, উঁচা ছড়া দেখে আমি বিশেষ করে নিয়ে আসছি। গরুটার বডিটা অনেক উঁচা এবং হাইটের দিক থেকে বলেন এবং লম্বা মনে করেন যে অনেকটা ইয়ে আছে, পাগুলি মোটামোটা আছে। গরুটা বিশেষ করে দেখেন মাথার মডেল এবং শিংটা উল্টানো, সব কিছু মিলায় এখন একটা বডি ফ্রেম হিসেবে তৈরি করা আছে। শুধুমাত্র খাবার দাবার দিয়ে রেডি করতে হবে। কেউ যদি ইচ্ছা করে এটা 4 মাস লালন পালন করবে, বা 5 মাস ইচ্ছা করলে এটাকে আপনার মাংস লাগায় বিক্রি করতে পারবে। আচ্ছা, কেমন দাম? ১৮-২০ মাস, ২৩ সাল উপযুক্ত একটা ষাঁড় গরু। জি, সিঙ্গেলে কেমন দাম? সিঙ্গেলে নিলে 1,01,000 টাকা। 1,01,000 টাকা এবং লটে নিলে 95,500 টাকা। আমরা এক এক করে 7টা গরু দেখাইছি, 7টা যদি কোনো সৌভাগ্যাঙ্গে ভাই একসাথে নেয় তাহলে সব দাম বাদ একদম 95,500 টাকা। জি, এখান থেকে কম বেশি করার সম্ভাবনা আছে নাকি একই দাম মানে করা যাবে কিছু? আপনি তো দেখছেন সরজমিনে আপনার মতে দামগুলি মনে হয় যে আহামরি চাইছি তা না, বাজার দর অনুযায়ী আপনার মাংসের যে রেট আমি অ্যাভারেজ করে মাংসের একটা রেট আমি রাখছি। মানে কোনো খামারই এটা নিলে আশা করি ঠকবে না, কারণ বর্তমানে যারা ধরেন নতুন খামারে আছে তারা ছোট বাচ্চা কিনতেছে, তারা হয়তো 6 মাস পরে ওই টাকাটা পাবে, কিন্তু এখন এটা নিয়ে যদি কেউ 2 মাস পরে লালন পালন করে তাও খরচ খরচা বাদে 15-20,000 টাকা 2 মাসে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, যাদের পছন্দ হবে গরু 7টা একসাথে নিতে পারবে। জি। তো রূপম ভাই, আজকে দেখানোর উপযোগী অনেকগুলো গরুই ছিল, এর মধ্যে 7টা গরু ছিল বিক্রি উপযোগ্য, যেগুলো দেখাইছেন বিস্তারিত করে বলছেন। এবার একটু আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শক ভাইদের উদ্দেশ্যে আসলে বলার মতো কিছু নাই, যেহেতু আমরা সবাই যারা খামারি আছে তারা একা জান নিয়ে ব্যবসা করি। আল্লাহপাক সকল খামারিদেরকে ভালোভাবে এটা পরিচালনা করার মতন তৌফিক দান করুক। সকল খামারি ভাইদেরকে আল্লাহপাক সুস্থ রাখুন, সব সময় সহি সালামতে রাখুন, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।